হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা যারা ইউটিউবে কাজ করি, তো সবাই মনে আমরা কনফিউজ হয়ে থাকি যে আমরা ইউটিউবে কয়টি ভিডিও আপলোড করলে বা কত সাবস্ক্রাইবার হলে আমরা যে আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবো এবং আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো ওই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ইউটিউবে মূলত আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং 4500 ঘন্টা ওয়েস্ট টাইম আমাদেরকে আমাদের চ্যানেলে করতে হয় বা 4500 ঘন্টা ওয়েস্ট টাইম আমাদের চ্যানেলে আনতে হয় এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। তো শুধু 1000 সাবস্ক্রাইবার এবং 4500 ঘন্টা ওয়েস্ট টাইম করলে হবে না, এবং আমরা যে ভিডিওগুলো আপলোড করব, তো আমাদের এগুলো নিজের ভিডিও হতে হবে। আমাদের কোনো কপিরাইট ক্লেম বা ওরকম কোনো কিছু আমাদের চ্যানেল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো অনেকে যে আমরা যে প্রশ্নটি আমাকে করেছেন যে কয়টা ভিডিও আপলোড করতে হবে, তো এটা নির্দিষ্ট করে কোনো ইউটিউব বলে নাই যে আপনাকে 100টা ভিডিও 200 ভিডিও আপলোড করতে হবে, ওইরকম কোনো আপনাকে বলে নাই। আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং আপনাদের ভিডিওতে ভিউজ আনতে হবে। তো আমাদের যত বেশি ভিউজ হবে তত দ্রুত আমরা ইউটিউবে সফল হতে পারবো, কারণ আমাদের ভিউজ বেশি হলে আমাদের ওয়েস্ট টাইম বাড়বে এবং আমাদের ভিউজ যত পরিমাণ বাড়তে থাকবে এবং ওই ভিউজ থেকে আমাদের সাবস্ক্রাইবার আসবে। তো আমাদেরকে অনেকের যে ভুল ধারণাটি যে 100টা ভিডিও আপলোড করলে মনিটাইজেশন হবে নাকি 200টা, তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, ওটা কিছুই না। আমাদেরকে মূলত ভিডিও আপলোড করার পর আমাদের যে ভিডিওগুলোতে আমাদের ভিউজের সব পরিমাণ বাড়াতে হবে। তো যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন, কন্টিনিউ ভিডিও আপলোড করবেন এবং চেষ্টা করবেন যে নিজের কন্টেন্ট ইউজ করার জন্য কপিরাইট ক্লেম যাতে আপনার চ্যানেলে না আসে। তো আপনি দেখা গেলো অনেকে ভুলটি করে থাকেন, আপনি 4-5টা ভিডিও আপলোড করলেন, এর ভিতরে একটা কপিরাইট ক্লেম চলে আসলো, তো সেক্ষেত্রে আপনার ওই চ্যানেলটাতে কাজ করে কোনো লাভ নেই। আপনার যে একটা কপিরাইট ক্লেমের জন্য আপনার ওই 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার হলেও আপনি ওই চ্যানেলটিতে মনিটাইজেশন এনেবল করতে পারবেন না। তো এইসব বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আপনারা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে আমরা যারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা ব্লগিং করি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বলতেছি। তো আমি জানি একটা যে আমার একটা ভিডিওতে আমি যখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এর আগেও কয়েকটা ইউজ করেছি, তো আমার ওগুলোতে কোনো কপিরাইট বা ওইরকমই ব্যাকগ্রাউন্ড ফ্রি কপিরাইট ফ্রি যেগুলো আমি ওইরকম মিউজিক ইউজ করেছি। তো হঠাৎ আমি একটা মিউজিক দেওয়ার পর আমাকে মেল করা হলো যে মিউজিকের যে কন্টেন্ট যে কপিরাইট যে মেলটি আসে আমাকে এটা করা হলো, তো আমি সাথে সাথে ওই ভিডিওটি ডিলিট করে দিই। তো এটা কী কী কারণে হয়, এটা হলো এক সময় যে মিউজিক কোম্পানিগুলা যে আমাদের মিউজিকগুলো ফ্রি দিচ্ছে, তো যখন এক পর্যায়ে ওরা ফ্রি দিতে তাদের মিউজিকটি বেশি ব্যবহার হয়, ওই সময় ওরা কী করে ইউটিউব থেকে লাইসেন্স করে নেয়। তো ওই সময় আমাদের এই প্রবলেমগুলো আমরা এই ফেস করে থাকি। তো যারা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি তাদেরও দেখবেন যে এই কপিরাইট ক্লেম বা আপনাদের যে মিউজিকের যে কপিরাইটের যে একটা মেসেজ ইমেল করে ওটা আপনারা দেখবেন অনেকের এরকম আসতেছে। তো আপনারা চেষ্টা করবেন যে ভালো কোনো সাইট থেকে বা যেগুলো কপিরাইট ফ্রি 100% যে আপনি ইউজ করলে আপনার এই চ্যানেলে যে এই কপিরাইট বা কোনো হ্যাশট্যাগ এরকম কিছু দিবে না, ওইরকম আপনারা দেখে ইউজ করবেন। চেষ্টা করবেন যে নিজের কন্টেন্ট বা কোনো ভালো মিউজিকে আপনারা যারা মিউজিকে কাজ করেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কারণ সামান্য আপনি একটা কষ্ট করে একটা ভিডিও কন্টেন্ট আপনি তৈরি করলেন, তো সামান্য একটা মিউজিকের জন্য আপনি যদি আপনাকে যদি ক্লেম দেয়, তো সেক্ষেত্রে আপনার যেখান থেকে যে আর্নিংগুলো হবে, তো ওই আর্নিংগুলো যে ওই মিউজিকের এই অ্যাকাউন্টে চলে যাবে। তো এইসব বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টে জানাতে পারেন, এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।